हेलो स्टूडेंट वेलकम बैक आवर यूट्यूब चैनल साइंस बीटा তো প্রিয় ছাত্ররা তোমরা যারা দু হাজার একুশে মাধ্যমিক দেবে তো তোমাদের জন্য নতুন করে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি তো এই ক্লাসে কী থাকবে যে ফিজিক্সের যেই ফিজিক্যাল সায়েন্সকে তোমরা বিশাল ভয় করো সেই ফিজিক্যাল সায়েন্সকে কীভাবে সহজভাবে বোঝানো যায় একদম ফার্স্ট বয় থেকে লাস্ট বয় পর্যন্ত সবাই যাতে বুঝতে পারে সেইভাবে বোঝানো হবে আর কি যতটুকু ক্লাস নেওয়া হবে সেই ক্লাসের ততটুকুর উপরে শেষে প্রশ্ন দেওয়া হবে আর যতটুকু বোঝানো হবে সেই ততটুকু উপরে নোটসও তৈরি করা হবে ওকে তার পিডিএফ ফাইল তোমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো কী পাবে এখান থেকে সব থেকে সহজ পদ্ধতি ফিজিক্যাল সাইন্স বুঝবে এবং ক্লাসের পরে তোমরা কমেন্টে জানাবে যে এটা সত্যি সহজ লেগেছে আগের থেকে না টাফ লাগছে ওকে আর কি পাবে এখান থেকে নোটস পাবে যেটা তোমার বারবার ফিজিক্যাল সাইন্স সব থেকে প্রবলেম কী হয় যে কীভাবে লিখবো কতটুকু লিখবো কোনটা বাদ দেবো কোনটা লিখবো রকম যে প্রবলেমগুলো আছে যাতে না হয় কারণ অনেক স্টুডেন্ট অনেক কমেন্ট করে সেখান থেকে আমি বুঝতে পেরেছি কি তোমাদের যতটুকু বোঝানো হবে বোঝানোর পর তারপর যেটা একটা নোটস দেওয়া হয় কতটুকু লিখবে তাহলে তোমাদের বেটার হবে সেই জন্য কি ক্লাসের শেষে তার উপরে পিডিএফ ফাইল হিসাবে দেওয়া হবে আর কি যতটুকু পড়ানো হবে তার উপরে কোশ্চেন কিছু দেওয়া হবে ওকে তো মোট কথা ক্লাসগুলো খুব মজাদার হবে তো প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে কোথায় স্কিপ করবে না ওকে তো আজকে যেটা তোমাদের স্টার্ট করব যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ তো এই চ্যাপ্টারটা তোমাদের আগে ভিডিওটা তো অত ভালোভাবে হয়নি সেখানে ক্যামেরার প্রবলেম হয়েছিলো সে এবার থেকে এই ক্লাসটা যাতে তোমাদের আরও ইজি হয় আরও সুন্দরভাবে বুঝতে পারো সেই জন্য আজকে এই ক্লাসটা স্টার্ট করব এবং প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার তোমাদের পড়াবো তো ভয়ের কোনো ব্যাপার নেই ফিজিক্স তোমার কাছে যেটা ভয় লাগবে সেটা সব থেকেই ইজি আমি করে দেবো এটা আমার চ্যালেঞ্জ যদিও তোমরা রেগুলার ক্লাস দেখে থাকো তুমি এক মাস পরেই তুমি বুঝতে পারবে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ভয়টা কতটা দূর হয়ে যায় তুমি কতটা এটাকে ভালোবেসে ফেলেছো ওকে তো আর এই ক্লাসটা কী হবে তাপের ঘটনাসমূহ তা তাপের ঘটনার সময় চ্যাপ্টার আমরা পড়ব কী যে তাপ যদি কোনো কঠিন তরল এবং গ্যাসের বস্তুকে দেওয়া হয় তাদের যে কি পরিবর্তন হবে এবং তাপ যদি তুলে নেওয়া হয় তাহলে তাহলে তাদের কী পরিবর্তন হবে সেইটা সম্বন্ধে আলোচনা করো ওকে বা তাপ যদি কোনো কঠিন বস্তুকে তরল বস্তু এবং গ্যাসের বস্তুকে দেওয়া হয় তাহলে কী হবে আয়তন বৃদ্ধি পেয়ে যাবে আর তাপ যদি তুলে নেওয়া হয় তাহলে আয়তন সংকুচন ঘটে যাবে তাহলে এটা কঠিনকে দিলে কি পরিবর্তন হবে তরলকে দিলে কী হবে আর গ্যাসে দিলে কী হবে এইটা নিয়ে আলোচনা করব। তো প্রথম যেটা আলোচনা করবো সেটাকে কঠিন বস্তুকে ওকে তো প্রথমে কি কঠিন বস্তুর ক্ষেত্রে কঠিন ওকে কঠিন তাহলে কঠিন বস্তুকে যদি কোনো তাপ দেওয়া হয় তাহলে কী কী প্রবলেম হয় বা কী কীভাবে প্রসারিত হয় সেটা আলোচনা করবো তাহলে কঠিন বস্তুটা যে বুঝতে গেলে তাহলে তার জ্যামেটিক আকৃতি আনতে হবে যে আমরা কঠিন বস্তু বলতে কেমন কেমন দেখেছি একটা কোথায় কি একটা রড দেখেছি দণ্ডাকৃত রড দেখেছি আমরা আর কী দেখেছি আমরা একটা প্লেট দেখেছি আতোকার প্লেট দেখেছি বরগড়ার প্লেট বা চাকতি দেখেছি আর কে দেখেছি গোলক দেখেছি ফুটবলের মতো গোলক যেমন সাইকেল রিং বল বিয়ার রিংগুলো যে বল হয় সেরকম বা ঘনক দেখেছি ঘনক দেখেছি ঘনক ওকে আমরা ঘনক দেখেছি তাহলে এরকম সেফ আমরা যদি কোনো কঠিন বস্তু বলা হয় তাহলে এইগুলো ইমাজিন করতে পারব কল্পনা করতে পারি তাহলে ভাবো যদি একে তাপ দেওয়া হয় একে তাপ দেওয়া হয় একে তাপ দেওয়া হয় একে তাপ দেওয়া হয় তাহলে এদের কত রকম পরিবর্তন হবে তাহলে একটা যদি দণ্ড রড আছে ওকে তাহলে এই রডকে যদি তাপ দিই তাহলে তার কোন দিকে প্রসারণটা বা বৃদ্ধিটা বেশি হবে সেটা কি দৈর্ঘ্য বরাবর পারবে তার মানে কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তার আয়তন দৈর্ঘ্য হবে যদি লম্বা আকৃতি বা দণ্ড আকৃতি কোনো বস্তুকে কঠিন বস্তুকে যদি তাপ দিই তাহলে এটা নয় যে যে কোনো বস্তুকে তাপ দেব সে প্রসারণ হয়ে যাবে তার মানে তুমি একটা কাঠ কে নিয়ে তাপ দেবে সেটা ডবল হয়ে যাবে এরা হবে না অবশ্যই বস্তু বা কঠিন বস্তুকে তাপের সুপরিবহন হতে হবে তবেই তাপ সেটা প্রসারণ বা সংকোচন হবে তাহলে তাপের সু প্রসারণ এবং সংকোচন বা বেড়ে যাওয়া বা কমে যাওয়া এটা তখনই সম্ভব হবে যখন বস্তুটি তাপের সুপরিবাহ হবে তাপের কুপরিবাহিকতা হবে না তুমি একটা কাঠ নেবে তাকে তাপ দিয়ে সেটা বেড়ে যাবে এটা কখন হবে সেটা পড়ে শেষ হয়ে যাবে তার মানে অবশ্যই তাপের সুপরিবাহিত হবে তাহলে তাপের সুপরিবাহিক কোনো বস্তু যদি আমি তাপ দিই তাহলে কী হবে যদি স্যার দণ্ডাকৃতি হয় তার এই দৈর্ঘ্য বর আবার প্রসারণটা বেশি হয়ে যাবে আর যদি একটা চাকতে আয় প্লেট থাকে মানে টু ডি অক্ষ বরাবর একটা প্লেট থাকে তা সেখানে যদি তাপ দিই তার ক্ষেত্রফলটা বেড়ে যাবে আর যেটা গোল হোক বা একটা ঘনককে যদি তাপ দিই তার আয় এতটা প্রসারণ হবে তখন এখান থেকে বুঝতে পারলাম যে কোনো কঠিন বস্তুকে যদি তাপ দেওয়া হয় তার তিন রকম প্রসারণ দেখা যাবে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্যবল বরাবর বৃদ্ধি হওয়াকে দৈর্ঘ্য প্রসারণ বলব আর একটা হচ্ছে কি ক্ষেত্রফল যে টোটালটা ক্ষেত্রফল যে বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রফল প্রসারণ বা বলতে একটা বাটি যে ভাত খাওয়ার বাটি বা একটা কোনো প্লেট এই সমস্ত যেটা মানে প্লেন একটা পাতের মতো বোঝা যায় তাকে যদি তাপ দেওয়া হয় তার ক্ষেত্রফলটা আয়তনটা বেড়ে যাবে ওকে আর একটা ঘনক বা গোলক একটা ফুটবলের মতো একটা ঘনকের মতো এদেরকে যদি তাপ দেওয়া হয় এদের চারিদিক থেকে প্রসারণ ঘটবে তারপরে আয়তন প্রসারণ ঘটবে ঠিক আছে তাহলে এর ক্ষেত্রে কী হবে দৈর্ঘ্য প্রসারণ ঘটবে দৈর্ঘ্য প্রসারণ করবে যদি তাপ দেওয়া হয় শুধুমাত্র নয় যদি তাপ প্রয়োগ করা হয় তখনই হবে এটা ক্ষেত্রে ক্ষেত্রফল প্রসারণ ঘটবে ক্ষেত্রফল প্রসারণ ঘটবে আর এই দুটোর ক্ষেত্রে কি হবে আয়তন প্রসারণ ঘটবে প্রসারণ ওকে একদম সিম্পলভাবে ওকে একদম বাচ্চাদের মতো করে বোঝে নাও ব্যাপারটা কি একদম যেইভাবে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি সেইভাবে বোঝে নাও এবং যেগুলো আমি বোঝাচ্ছি এমনি নর্মাল টুকবে এবং এর উপরে যে কীভাবে লিখতে হবে সেগুলো তোমাদের নোটস আমি পিডিএফ ফাইলে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন লিখতে হবে ডাউনলোড নেবে ওকে তো কীভাবে কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করছে কী বোঝাচ্ছি তোমাকে ওকে তাহলে একদম ইজি একদম সহজভাবে বোঝার চেষ্টা করো আর মন থেকে প্রথমে এইটা দূর করো যে ফিজিক্যাল সায়েন্স টাফ কারণ এই ভয়টার মধ্যে থাকে তাহলে বুঝতে প্রবলেম হয়ে যাবে তাহলে প্রথম মন থেকে এটা ভেবে না যে আমি বুঝতে পারি না বলে বা এটা জানি না বলে টাফ বুঝতে পারলে জানতে পারলে আমাকে ইজি হয়ে যাবে তাহলে আমি যদি বোঝাচ্ছি সেটা ভালো করে ইজি সহকারে বোঝার চেষ্টা করো তা তোমার কাছে এটা সবথেকে সহজ মনে হবে ওকে তাহলে কি তিন রকম প্রসারণ মোটামুটি কথা আমরা বুঝতে পারলাম যে একটা কঠিন বস্তু যদি তাপ দেওয়া হয় তা তিন রকম প্রসারণ হতে পারে তা সেখানে সেই হিসাবে আমি বলতে পারি কঠিন পদার্থের প্রসারণ তিন প্রকার হয় তাহলে বলতে পারি কি কঠিন পদার্থের প্রসারণ তিন প্রকার কঠিনের পদার্থের প্রসারণ ওকে তাহলে কঠিন পথের প্রসারণ তিন প্রকার হয় একটা বলে দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ আর একটা আছে কি ক্ষেত্রফল প্রসারণ প্রসারণ আর একটা আছে কি আয়তন প্রসারণ आयतन प्रसार। ওকে মোটামুটি এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কোনো কঠিন বস্তুকে যদি তাপ দেওয়া হয় তার তিন রকম প্রসারণ দেখা যাবে একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর বাড়লে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র বরাবর বাড়লে ক্ষেত্র প্রসারণ আর আয়তন বরাবর বাড়লে আয়তন প্রসারণ বলা হবে ওকে তিন রকম প্রসারণ হয় এর প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে তার ক্যালকুলেশন বা তার প্রত্যেকটা আলাদা আলাদা করে বুঝবো ওকে প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ ওকে আর এখানে একটা ইজি ব্যাপার আছে এই চ্যাপ্টারের যে তুমি যদি একটা বুঝতে পারো খুব কষ্ট করে খুব কষ্ট করে যদি একটা বোঝার চেষ্টা করো এই দুটো অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাবে বুঝে বুঝতে পেরে যাবে মানে এখানে শুধু একটা সমস্ত ব্যাপারে সংজ্ঞা ফর্মুলা অঙ্ক সমস্ত ব্যাপারে একটা শুধু বোঝো এই দুটো অটোমেটিকলি তুমি বুঝতে পেরে যাবে ওকে তাহলে প্রথম যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ তাহলে দৈর্ঘ্য প্রসারণটা জিনিসটা কী সেটা আমরা আলোচনা করব দৈর্ঘ্য প্রসারণ দৈর্ প্রথার বলতে কি বুঝেছি আমি যে কোনো একটা রড দেখলাম আছে যার দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান সেই রডটা যে কোনো একটা প্রাথমিক একটা উষ্ণতা থাকে সেই উষ্ণতা টি ওয়ান তাহলে টি ওয়ান উষ্ণতায় এল ওয়ান দৈর্ঘ্য একটা রড আছে এবারে কী করে আমি উষ্ণতা বাড়াচ্ছি বৃদ্ধি করছি তাহলে উষ্ণতা যখন বৃদ্ধি করবো উষ্ণতা যখন বাড়াবো এর মধ্যে তখন কি দণ্ডটা কী হবে একটু লম্বা হবে একটু বেড়ে যাবে এরকম হবে না যা দৈর্ঘ্য যাবে তার হয়ে যাবে ওকে খুব অল্প পরিমাণ বৃদ্ধি পায় তুমি কারণ এর উপরে যখন অঙ্কগুলো তোমাদের দেখাবো দেখবে খুব মিলি সেন্টিমিটার তার থাকলে বা রড থাকলে মিলিমিটার আকারে বেড়েছে খুব কম বৃদ্ধি হয় কিন্তু প্রসারণ ঘটে তা ধরলাম তাপ টি টু যখন দিচ্ছি তখন দৈর্ঘ্যটা একটু বেড়ে গেছে বেড়ে গে দৈর্ঘ্যটা এল টু হয়েছে যেখানে টি টু গ্রেটার দেন টি ওয়ান বোর্ডে আমি যেইভাবে করাছি সেইভাবে পুরো খাতে টুকবে ওকে কারণ যেভাবে খা বোর্ডে বোঝাচ্ছি সেটা আমি নোটস আকারে করিনি কিন্তু নোটস একটা সিম্পল ভালোভাবে যেটা করা হয় লেখার মতো করে একদম পরীক্ষা লিখবে কিভাবে সেই মতো করে করেছি কিন্তু বোঝার নিজের বোঝার মতো করতে হলে সেটা তোমাকে বোর্ড টুকতে হবে ওকে তাহলে টি টু গ্রেটার দ্যান টি ওয়ান তাহলে এখান থেকে বলতে পারি যে তাহলে দৈর্ঘ্য বেড়েছে কত প্রসারণ ঘটেছে কতটুকু তাহলে এখানে বলতে পারি অতএব দৈর্ঘ্য প্রসারণ তা দৈর্ঘ্য প্রসারণ হয়েছে কতটুকু সেটা হচ্ছে এল টু মাইনাস এল ওয়ান কেন অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য যদি বাদ দাও তাহলে আমি প্রসারণ করে দেবো কারণ এল ওয়ানটাকে লিখে তো প্রাথমিক দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্য আর এল টু হচ্ছে কি অন্তিম দৈর্ঘ্য ওকে এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য সেম সেইভাবে বলতে হবে টি ওয়ানটা যে কি প্রাথমিক উষ্ণতা উষ্ণতা আর কি অন্তিম উষ্ণতা ওকে তাহলে তাহলে এখান প্রসারণটা কতটা হয়েছে অন্তিম দৈর্ঘ্য থেকে প্রাথমিক দৈর্ঘ্য যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেখান থেকে দৈর্ঘ্য প্রসারণটা পেয়ে যাবো আর তাহলে উষ্ণতা বৃদ্ধি হয়েছে কতটা কতটা উষ্ণতা বাড়ার জন্য প্রসারণটা হয়েছে সেটা কি করে লিখবো তাহলে অতএব উষ্ণতা বৃদ্ধি উষ্ণতার বৃদ্ধি সেটা কি বলতে পারি কি টি টু মাইনাস টি ওয়ান ওকে তাহলে টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে কি উষ্ণতার বৃদ্ধি তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ পেয়ে গেলাম উষ্ণতার বৃদ্ধি পেয়ে গেলাম এবারে এদের মধ্যে একটা সম্পর্ক বা রাশিমালা আছে দৈর্ঘ্য প্রসারণের রাশিমালা সেই রাশিমালাটাই প্রতিষ্ঠা করব সেটা কি এবারে এটা যেটা বলছি ভালো করে এটা বোঝার চেষ্টা করো ওকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি আমি বলছি যে যে এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক টি টু মাইনাস টি ওয়ান একটা কাজ করে এটা পয়েন্ট আকারে দাও দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা ওকে তাহলে এটাকে হেডিং দেবে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা তারপরে স্টার্ট করবে যে কি এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতের টি টু মাইনাস টি ওয়ান এর মানে কি মানে হচ্ছে এটা এল টু মাইনাস এল কী হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ টি টু মাইনাস হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বলতে চাইছি যে উষ্ণতা বৃদ্ধি যত হবে দৈর্ঘ্য প্রসারণ ততটা হবে মানে উষ্ণতা বৃদ্ধি যেই হারে বাড়বে দৈর্ঘ্য প্রসারণটা সেই হারে বাড়বে কারণ সহজ এটা তো অবশ্যই ট্রু একদম সত্য ঘটনা যে উষ্ণতা আমার যত বাড়বে দৈর্ঘ্য বৃদ্ধিটা ততটাই বাড়বে উষ্ণতা যত কম হবে দৈর্ঘ্য প্রসারণটা তত কম হবে সেই জন্য এটা সমানুপাতিক এটা অবশ্যই ঠিক যে উষ্ণতার পার্থক্য বা উষ্ণতার বৃদ্ধি যত হবে তার দৈর্ঘ্য প্রসারণটা তত সেই হারই বাড়বে ওকে আর নেক্সট আর একটা বলতে পারি কি এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক এল ওয়ান এর মানে কি যে উস দৈর্ঘ্য প্রসারণটা তার প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে বা তার প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক কীভাবে তুমি ধরো একটা আমি দুটো রড বললাম এ একটা রড এ একটা রড তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে এল টু এর দৈর্ঘ্য হচ্ছে এল ওয়ান বা আমি সামান্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাতে পারি ধরো একটা রড আছে এটা টেন সেন্টিমিটার আর একটা আছে এর তাপ দেওয়ার ফল এর এর দৈর্ঘ্য বৃদ্ধ হলে কত ফিফটিন সেন্টিমিটার তো এবারে ভাবো এটা হচ্ছে অন্তিম দৈর্ঘ্য এল টু এটা হচ্ছে এল ওয়ান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য তো আমি যদি প্রাথমিক দৈর্ঘ্য না জানি এটা যদি না জানি শুধু এটা জানি তাহলে আমি কি কখনো প্রসারণটা কতটা হয়েছে বলতে পারব কি ব্যাপারটা আর বলছি যদি কোনো খুঁজে ধরটা বললাম একে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস ছিল এটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস হয়েছে আমি বললাম কি একটা লোহার দণ্ডকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করে একশো ডিগ্রি সেলসিয়াস করলাম তার ফলে তার অন্তিম দৈর্ঘ্য হয়েছে কি পনেরো সেন্টিমিটার তাহলে প্রসারণটা কতটা হয়েছে আমি যদি প্রাথমিক দৈর্ঘ্যটা না জানি কখনই কি বলতে পারবো যে কতটা প্রসারণ ঘটেছে তা সেটা কখনো বলতে পারবো না তাহলে দৈর্ঘ্য প্রসারণ কতটা হয়েছে সেটা জানতে গেলে অবশ্যই আমার প্রাথমিক দৈর্ঘ্যটাকে জানতে হবে সেই প্রাথমিক দৈর্ঘ্য না জানলে কতটা বেড়েছে সেটা আমি জানতে পারবো না সেই কারণে দৈর্ঘ্য প্রসারণটা সমানুপাতিক কার সঙ্গে হবে তার প্রাথমিক দৈর্ঘ্য সঙ্গে হবে তার মানে এই দৈর্ঘ্যটা যতটা হবে তার তুলনায় সেটাও ততটা প্রসারণ ঘটবে তখন এখান থেকে বলতে পারি তাহলে এই দুটোকে যদি আমি একসঙ্গে সূত্রতে প্রয়োগ করি তাহলে এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ভেদের নিয়মটা বলে দিচ্ছি যদি এক সমানুপাতিক ওয়াই হয় এক সমানুপাতিক পি হয় এক সমানুপাতিক কিউ হয় তাহলে এদিকে দেখো চলরাশি সেম আছে এদিকে চলরাশি পরিবর্তনশীল তাহলে কী হবে এক সমানুপাতিক প্রত্যেকটা পরিবর্তনশীল চলরাশিকে আমরা গুণ আকারে বসিয়ে দেবো এটাকে বলা হয় যৌগিক ভেদের নিয়ম ওকে তাহলে একইভাবে থেকে দেখো তাহলে এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস এল ওয়ান সেম আছে তাহলে এই দুটো পরিবর্তনশীল তাহলে সেখান থেকে বলতে পারি এল টু মাইনাস এল ওয়ান সমানুপাতিক এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ওকে তাহলে এটাকে যদি সমানুপাতিক চিহ্নটা আমি তুলে দিই তাহলে একটা সমান চিহ্ন আসবে তারপরে সমান চিহ্ন নিয়ে আসতে গেলে একটা ধ্রুবক আসবে তাহলে সেই ধ্রুবাকটা কীভাবে দেখে নাও তাহলে এখান থেকে বলতে পারি এল টু মাইনাস এল ওয়ান সমান আচ্ছা এখানে সমানুপাতিক চিহ্নটা রেখে একটা লাইন লিখি এল ওয়ান

এই স্বানুপা এটা যদিও এটাকে এটাকে একই দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি কি সমানুপাতিক চিহ্ন সমানুপাতিক চিহ্ন তো সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে একটা সমান আসবে সমান আসতে গেলে কি একটা ধ্রুবক আসবে সেই ধ্রুবকটাকে আমরা আলফা লিখেছি তাহলে এখান থেকে আলফা হচ্ছে কি তাহলে আলফা আল এল টু মাইনাস এল ওয়ান আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে সেখান থেকে বলতে পারি যে আলফা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান

কারণ নাম হলো যেহেতু এটা দৈর্ঘ্য সঙ্গে সম্পর্কিত তাহলে এই ধ্রুবাককে বলাই কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তা যেহেতু আর একটা জিনিস মনে রাখবে যখনই কোনো ধ্রুবাকের স্পেশাল বা আলাদা করে একটা নাম হবে তখন তার একটা সংজ্ঞাও হবে ওকে তাহলে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা কি আমরা এই সংজ্ঞাটা কী পড়বো বা কী বলবো সেটা নিয়ে আলোচনা করব। তাহলে নেক্সট কি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা তা সেটা না কীভাবে হবে তো আমরা কি পেলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যে আলফা আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওকে তাহলে এই সম্পর্কটা আমরা পেলাম এবার দেখে নাও তাহলে যদি করি এল ওয়ান টু ওয়ান বা ধরি ধরি এল ওয়ান টু ওয়ান এবং টি টু মাইনাস টি তাহলে এখানে মানগুলো বসাও কত পাবে তাহলে আলফা ইকোয়াল টু এল টু জায়গায় বসিয়ে দাও ওয়ান ইন্টু টু টু মাইনাস টি ওয়ানের জায়গায় এক বসিয়ে দাও তাহলে বা আলফা ইকুয়াল টু এল টু মাইনাস এল ওয়ান তাহলে এখান থেকে সংজ্ঞাটা বলতে হবে দৈনিক প্রসঙ্গ গুণাঙ্কের সংজ্ঞা এখান থেকে তাহলে কী বললাম যখনই কোনো ধ্রুবকের স্পেশাল একটা নাম থাকবে তখনই তার একটা সংজ্ঞা থাকবে তা সংজ্ঞাটা আমরা কীভাবে করব যে প্রাথমিক দৈর্ঘ্যটাকে ওয়ান কর দিলাম আর উষ্ণতা বৃদ্ধিটাকে ওয়ান ডিগ্রি করলাম ধরুন এক ডিগ্রি বৃদ্ধি হচ্ছে তা ক্ষেত্রে আলফা টু কী পেলাম যে এল টু মানে দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে আলফাটা সমান হলো তাহলে এখান থেকে সংজ্ঞাটা বলতে হবে সংজ্ঞাটা হলে কি হবে কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করলে একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয় একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে আর আবার বলছি বা সংজ্ঞাটা তুমি নিজের ভাষাও দিতে পারো কিন্তু সংজ্ঞার মধ্যে এই দুটো কথা অবশ্যই থাকতে হবে সেটা কি প্রাথমিক দৈর্ঘ্য ওয়ান আর উষ্ণ বৃদ্ধি এক ডিগ্রি তা তুমি বোধ হয় কি যে একক দৈর্ঘ্যের কোনো কঠিন বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করার ফলে ওই কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় ওকে তা সিম্পল আর এই সংজ্ঞাটা ভালো করে মনে রাখবে এই সংজ্ঞাটা মুখস্থ করতে পারলে অটোমেটিকলি আরও দুটো সংজ্ঞা তোমার মুখস্থ হয়ে যাবে সংজ্ঞাটা আলাদা বলছি একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করার ফলে ওই কঠিনপথে যে দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পথে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয় ওকে তাহলে এই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা নেক্সট আর একটা এখান থেকে একটা কোশ্চেন থাকে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এক উপরে নির্ভর করে না তার মানে কি নাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিন্তু এর এককটা দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না কী হবে সেটা তোমাদের দেখাচ্ছি তা সেইটা যদি সমীকরণটা থেকে বোঝানো যাবে বা সমীকরণটা থেকে এটা আমি প্রমাণ করতে আমরা দেখাচ্ছি যে কীভাবে দৈর্ঘ্য প্রসারণ একক উষ্ণ মানে দৈর্ঘ্য উপর নির্ভর না করে শুধু উষ্ণতার উপর নির্ভর করে কী হয় দেখেন তাহলে আলফা টু আমরা জানি কি এল টু মাইনাস এল ওয়ান ডিভাইড বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তার মানে বলতে পারি এল টু মাইনাস এল ওয়ানটা কি এটা দৈর্ঘ্য প্রসারণ তা দৈর্ঘ্য প্রসারণ একক কী হবে দৈর্ঘ্য কী হবে তাহলে এটা কি দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের একক আচ্ছা এল ওয়ানটা কি এল ওয়ানটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য তাহলে এটা ওর এ রেখক কি হবে দৈর্ঘ্য একক কি হবে ওকে দৈর্ঘ্য একক টি টু মাইনাস টি ওয়ান সেটা কি উষ্ণতার বৃদ্ধি বা উষ্ণতার পার্থক্য তাহলে উষ্ণতা পার্থক্য করলেও আমরা কি একক পাবো উষ্ণতা রেখক পাবো তার মানে উষ্ণতা থেকে উষ্ণতা বাদ দিচ্ছি তাহলে কি পাবো উষ্ণতাই পাবো তাহলে এটা কি হবে উষ্ণতা একক উষ্ণতার একক ওকে তাহলে এখানে আমরা বসে দিই অতএব আলফা এর একক সমান উপরে কি দৈর্ঘের একক দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই এটা কি আছে এল ওয়ান এল ওয়ান কাজ দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক উষ্ণতা একক তাহলে এখানে দেখে তাহলে এই দৈর্ঘ্য একক দৈর্ঘ্যক কেটে যাবে তাহলে বা আলফা এর একক সমান ওয়ান বাই এটা এটা কেটে গেছে নিচে উপরে ওয়ান আছে নিচে শুধু উষ্ণতা আছে তাহলে উষ্ণতার উষ্ণ তার একক তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার ওপর ডিপেন্ড করে শুধুমাত্র উষ্ণতার এককে নির্ভর করে তাহলে এখান লিখবে কি অতএব দৈর্ঘ্য প্রসারণ 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 গুণাঙ্কের একক সমান ওয়ান বাই উষ্ণতার একক ওকে তাহলে এখান থেকে কি বুঝলাম যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে দৈর্ঘ্যের একক উপর নির্ভর করে না এইটা করার পর প্রুফ বল লিখে দেবে প্রমাণিত তাহলে এখানে কোশ্চেন কি হতে পারে দুটো কোশ্চেন হতে পারে এখান থেকে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের নিরপেক্ষ বা দৈর্ঘ্যের উপর নির্ভর করে না বা এটা কোশ্চেন আর একটা দিতে ধরে যে দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভর করে তা সেটা কি এবার দেখাতে হবে প্রথম দিকে কি আমরা জানি আলফা ইকোয়াল টু এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান সেখান থেকে এল টু মাইনাস এলাকার দৈর্ঘ্য একক এল ওয়ান হচ্ছে দৈর্ঘ্য একক টি টু মাইস টি ওয়ান হচ্ছে উষ্ণতার একক তা সেটা বসিয়ে দেবে বসিয়ে দিলে পারবে কি আলফার একক সমান ওয়ান বাই উষ্ণতার একক তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কার উপর নির্ভর করে সেটা হচ্ছে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর সবাই যদি ভালো লেগে সবাই লাইক দেবে আর অবশ্যই কমেন্ট করবে যে ভিডিওটি কেমন লাগলো আর যেরকম করতে চাইছি সেটা তোমাদের পছন্দ কিনা না সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নতুন যদি থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ বেল বেলাইকনটি প্রেস করবে আর বন্ধুর সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে যখনই কোনো ক্লাস টেনের বন্ধু পাবে সে অবশ্যই এই চ্যানেলের নাম বলবে আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবে ওকে কারণ তুমি বুঝতে তুমিও উপকার পাবে এবং যাকে বলবে সেও এখান থেকে উপকৃত হবে তার বিন্দু মাত্র এখান থেকে ক্ষতি হবে ওকে তো দেখাবে নেক্সট ভিডিও হ্যাভ এ নাইস ডে